তোমার সুখের সময়ে যাদের কথা মনে আসে তুমি তাদের ভালোবাসো, কিন্তু তোমার কষ্টের সময়ে যাদের কথা তোমার মনে আসে তারা তোমাকে ভালোবাসে। যে পুরুষ নারীর সাথে মেশার সুযোগ থাকার পরও তার কাছের মানুষটির কথা ভেবে নিজের কামনা ও বাসনাকে নিয়ন্ত্রণ করে এবং সকল সুযোগ উপেক্ষা করে ঘরে ফিরে আসে, সে কেবল পুরুষ নয়, মহাপুরুষ। তাকে ভালোবাসো। কাউকে প্রকৃতভাবে তার আসল রূপ ও তার আসল চেহারা চিনে ফেলার পর নিজেকে কঠিনভাবে পরিবর্তন করে ফেলা কারো উপর প্রতিশোধ নেয়ার চেয়েও অনেক মূল্যবান। তুমি আইফোন নিয়ে দাঁড়ালে সবাই আইফোনটাকে দেখবে, কিন্তু ইলন মাস্ক আইফোন নিয়ে দাঁড়ালে সবাই ইলন মাস্ককে দেখবে। তুমি 20,000 টাকার ব্র্যান্ডের শার্ট পরলে সবাই শার্টটাকে দেখবে, কিন্তু শাহরুখ খান ফুটপাতের 200 টাকার গেঞ্জি পরলেও সবাই শাহরুখ খানকেই দেখবে। ব্র্যান্ডের পেছনে না ছুটে নিজেকে ব্র্যান্ড বানানোর চেষ্টা করো। পরিবর্তনের শ্রেয়, তবে কখনোই কাউকে কষ্ট দিয়ে নয়, নিজে কষ্ট পেয়ে পরিবর্তন হওয়া উত্তম। একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করার নামই হচ্ছে ভালোবাসার সার্থকতা। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালো জানেন, অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। টাকা পয়সার অভাবে কখনো ভালোবাসা হারায় না, ভালোবাসা হারিয়ে যায় অবিশ্বাস আর অবহেলায়। সত্যিকারের ভালোবাসায় মানুষ যে ভুলটি করে তাহলে প্রিয় মানুষটির ছোট ছোট ইচ্ছেগুলোর দাম না দেওয়া, আর এই কারণে তাদের মধ্যে ফাটল শুরু হয়। সময় থাকতে নিজেকে একটু সময় দিন, ঘুরতে ইচ্ছে করলে ঘুরে আসুন, কোনো শখ অপূর্ণ রাখবেন না, চেষ্টা করবেন সব শখ পূরণ করার, যত তাড়াতাড়ি সম্ভব শখ পূরণ করুন, কারণ বাঁচবেনই বা আর কয়দিন। আপনার একদিন অনেক টাকা হবে, শুধু থাকবে না আপনার টাকার অভাবে পূরণ না হওয়া শখগুলো। 50 বছর বয়সে প্রচুর টাকা হবে, কিন্তু 21 বছর বয়সে যে জায়গায় যাওয়ার স্বপ্ন দেখেছেন সেখানে আর যাওয়ার ইচ্ছে থাকবে না, সারা জীবন আফসোস হয়ে থেকে যাবে শখগুলো। জীবন আসলেই কঠিন, ভাগ্য বড়ই নিষ্ঠুর। মানুষ যখন ভুল বুঝে সময় তখন দোষ খুঁজে, পৃথিবীর আজব নিয়ম। পোশাক, অর্থ, সৌন্দর্য কোনোটাই মানুষের আসল পরিচয় নয়। মানুষের প্রথম পরিচয় হল মানুষ হিসেবে সে কতটা উত্তম। ভালো মানসিকতার পরিচয়ে মানুষ সব কিছু জয় করতে পারে। মুখোশ পরে চলছে সবাই, ঠুটে নকল হাসি, পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় বেশি। মন খারাপ হলে ভগবানকে বলুন, অন্য কাউকে না বলে, কারণ ভগবান ছাড়া কারো এত সময় নেই আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়া একই কথা, হোক সেটা বেস্ট ফ্রেন্ড বা ভালোবাসার মানুষ। বর্তমানে মোবাইলের তুলনায় বন্দুক বেশি নিরাপদ, কারণ বন্দুকের গুলিতে হয়তো 6 জন মরে আর মোবাইলের থাবায় পুরো আস্ত একটা জাতি নিঃশেষ হয়ে যায়। তাই নিজের প্রাণ ভমরা সন্তানকে অসময়ে মোবাইল নামক পারমাণবিক বোমা কিনে দেওয়া থেকে বিরত থাকুন। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্যের বোনের জন্যও নিজে তেমন হও। জীবনে এতটাই হাসি খুশি থাকো, অন্য কেউ দেখলে সেও যেন তোমাকে দেখে খুশি হয়ে যায়। রিলেশন নিয়ে যারা বেশি সিরিয়াস হয়েছে, সৎ থাকতে চেয়েছে, দিন শেষে তারাই বেশি ঠকেছে। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমান, গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষের থেকে, দেখবেন আপনি ভালো আছেন। হঠাৎ করে রাগ উঠে যায়, আবার হঠাৎ করেই রাগ চলে যায়। হ্যাঁ, এটাই আমি। নিরবতারও বাসা আছে যদি তুমি বুঝো, অভিমানেও ভালোবাসা থাকে যদি তুমি খুঁজো। সম্পর্ক অনেকটা ছেঁড়া বা পুরনো বইয়ের মতো, যার পড়া শেষ অর্ধেক দামে বেচে দেয়। যে পড়তে চায় হন্য হয়ে খুঁজে বেড়ায়। বৃষ্টি থেমে গেলে চাতাটাকেও বুঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে
কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। কিছু মানুষ একটা সময় পর প্রচণ্ড শক্ত হয়ে যায়, কিন্তু শক্ত হওয়ার পেছনে কতটা আঘাত তাকে সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না। যাকে ভালো রাখার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, দিন শেষে দেখবেন সেই আপনার মন খারাপের কারণ। অতিরিক্ত আপদ হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। ভালোবেসে পাখিকে পোষা যায় কিন্তু মানুষকে নয়। পুরনো ছবিতে আমি অসুন্দর ছিলাম ঠিকই, কিন্তু সুখী ছিলাম। আপনি যার প্রতি আসক্ত সে আপনাকে নিয়ে বিরক্ত, এটাই প্রকৃতির নিয়ম। ভালোবাসা নয়, ভালো থাকাটাই হলো মূল বিষয়। কাউকে ভালোবেসে যদি ভালো থাকতে না পারেন তবে সেখান থেকে দূরে সরে যাওয়াটাই শ্রেয়। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয়। জীবন এতটাই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন। মেসেজ কেন সিন হলো না, রিপ্লাই কেন দিচ্ছ না, লেটে কেন রিপ্লাই দিচ্ছ, কল কেন করলে না, কল রিসিভ কেন করলে না, কই ছিলে এতক্ষণ, অনেক ব্যস্ত, আমাকে সময় দাও না, আমাকে একদমই ভালোবাসো না, এই কথাগুলো তারাই বলে যারা সারা দিন অপেক্ষা করে থাকে তার আপন মানুষটির জন্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপন মানুষটি এই কথাগুলো শুনে সিংহের মতো গর্জে ওঠে। কেন কেনই বা তাকে কৈফিয়ত দিতে হবে, সে তো চুক্তিবদ্ধ নয়। কিন্তু সেই আপনজনই জানতে পারে না কেন এত এত মানুষ থাকতে তার জন্যই সে ছটফট করে। তারা কখনো জানতেই পারে না পৃথিবীতে হাজার মানুষের ভিড়ে সে নিজেই কারো পৃথিবী হয়ে বসে আছে। একটা সম্পর্ক গড়ে তোলা অনেক কঠিন, কিন্তু সেটা একবার ভেঙে গেলে আবার জোড়া লাগানো তার চেয়েও কঠিন, প্রায় অসম্ভব। বন্ধুত্ব, প্রেম, যে কোনো ধরনের সম্পর্কই সম্মানের জায়গাটা একবার নড়ে গেলে আর কখনোই আগের অবস্থানে ফিরিয়ে আনা যায় না। একটা মানুষ আপনার জন্য কেয়ার করছে, আপনার ভালো মন্দ নিয়ে সে চিন্তা করছে, এটা কোনো সহজ ব্যাপার না। বছরের পর বছর লেগে যায় মানুষের এমন একটা আন্ডারস্ট্যান্ডিং পেতে। এটা শুধু অবহেলা করে নষ্ট করে ফেললেন, একটা মানুষের কেয়ার পেয়েও হারালেন, এর চেয়ে আফসোসের আর কিছু হয় না। একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে খুব বেশি কিছু লাগে না, শুধু একটু আন্তরিকতা লাগে, সম্মান লাগে, এটার যত্ন নিতে জানা উচিত। হারিয়ে ফেললে কিছু আর ফিরে পাবেন না। হঠাৎ করে দেখবেন কিছু মানুষ আপনার জীবনে আসবে, আপনার সাথে কিছুদিন কথা বলবে, মায়ায় জড়াবে, খুব ভালোবাসা দেখাবে, তারপর হঠাৎ একদিন ছেড়ে চলে যাবে। অন্যের অনুভূতি নিয়ে মজা করার মধ্যে তারা কি আনন্দ পায় এটা আমার বুঝে আসে না। সব বাদ দিয়ে কিভাবে টাকা কামানো যায় সেটা ভাবা উচিত। পকেটে টাকা থাকলে কখনোই মন বেশিক্ষণ খারাপ থাকে না। টাকাতে সম্মান বেড়ে যায়, আত্মবিশ্বাস বেড়ে যায়, সমস্যার সমাধান হয়ে যায়, প্রিয় মানুষকে হাতে রাখা যায়, পরিবারের খুশি বেড়ে যায়। এই টাকা আছে তো জীবন সুন্দর। ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা আসে না, জোর করে নিয়ে আসতে হয়। সচিন টেন্ডুলকর জীবনে যতবার আউট হয়েছেন, আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেননি, কিন্তু দিন শেষে আজ সচিনকে ক্রিকেট নক্ষত্র হিসেবেই জানেন। মার্ক জুকারবার্গকে তার গার্লফ্রেন্ড যখন সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, তখন সে জেদ করে সবচেয়ে বড় সোশ্যাল সাইট ফেসবুক বানিয়ে ফেলে, যার মাধ্যমে সে ওয়ার্ল্ডের টপ 5 রিচম্যানদের একজন। আর আপনি হলে কি করতেন? শেভ করা ছেড়ে দিয়ে সিগারেট টানতেন আর বলতেন, বেঁচে থেকে লাভ কি বল, তোকে চারার। টমাস আলভা এডিসন একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন, এই পৃথিবীর ইতিহাসে কেউ তত বছর বাঁচেনি। 999 বার ব্যর্থ হয়েছেন তিনি। আর আপনি সফল হওয়ার আগে প্রশ্ন করুন নিজেকে, কতবার চেষ্টাটা করতে পারবেন। সাইকেল গ্যারেজে কাজ করা, রাইট ভ্রাতৃদ্বয় প্ল্যান করে যতবার চেষ্টা করে বিমান উড়াতে ব্যর্থ হয়েছেন, আপনি ততবার প্ল্যান করে পাখির উড়াও দেখেননি, তবু তিনি বিমানটা আবিষ্কার করেই ছাড়লেন। সৃষ্টিকর্তাকে একবার জানান দেন, সাকসেস আসার আগ পর্যন্ত আপনি থামবেন না, হেরে গেলেও না, বারবার ব্যর্থ হলেও না। ছোটোবেলায় যেভাবে হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন, পরে গিয়ে ব্যথা পেয়ে কান্না করতে করতে আবার দেয়াল ধরে হাঁটতে চাইতেন, এখনো সময় এসেছে আবার দাঁতে দাঁতে চেপে নাচর বান্দার মতো লেগে থাকার। যে যাই বলুক, যে যা করুক, আপনি শুধু লেগে থাকুন, বাকিটা সিস্টেমেটিক্যালি স্রষ্টা আপনাকে দিয়ে দেবেন। জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে নিজের ভুল
খুঁজে না পাওয়া, সবসময় শুধু অন্যের দোষ খোঁজা।